রোগী শূন্য সারা দেশের বেশিরভাগ সরকারি হাসপাতাল। বেড ফাঁকা পড়ে আছে যেমন করোনা ইউনিটে, তেমনি রোগী কমেছে সাধারণ ওয়ার্ডেও। ভুক্তভোগীরা বলছেন, চিকিৎসা না পাওয়া হয়রানি, কর্মচারী আর ইন্টার্ন চিকিৎসকদের কথায় কথায় হামলার ভয়ে হাসপাতালমুখী হচ্ছেন না রোগীরা। নানামুখী অব্যবস্থাপনার কথা স্বীকার করে স্বাস্থ্যসেবার পদ্ধতিগত ত্রুটিকেই দুষছেন কর্মকর্তা ও চিকিৎসক নেতারা। বিএর প্রধানদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এক ভুক্তভোগী। কেবল চিকিৎসা না পাওয়ার শঙ্কায় নয়, হাসপাতালের কর্মচারী আর ইন্টার্ন চিকিৎসকদের রোষানলের ভয়ে দিন কাটাতে হয় চিকিৎসা নিতে আসা রোগী আর তাদের স্বজনদের। হাসপাতালে চিকিৎসা না পাওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাপনাকেই দায়ী করলেন এই চিকিৎসক নেতা। ব্রিটিশদের গড়ে যাওয়া যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার সাথে এদেশের মানুষের সম্পর্ক প্রথম থেকেই নয়। একজন ডাক্তারও কিন্তু এর ভুক্তভোগী। একই চিত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। যে ডাক্তার আছে তারা কখনোই দেখতে আসতেছে না, এই যারা ডাক্তারের সাথে যারা শিখতেছে তাদের দিয়ে চিকিৎসা চলতেছে। নানা সীমাবদ্ধতার কথা জানালেন চিকিৎসকরাও। করোনার প্রাদুর্ভাবের শুরুতে আমাদের এখানে কিছুটা চিকিৎসা সমন্বয়হীনতা ছিল। এদিকে চিকিৎসা তো দূরের কথা, তিন দিন ধরে পানি নেই রংপুর বিভাগীয় হাসপাতালে। তিন দিন থেকে আসি এখানে, আমার পানির সমস্যা, আমি পানি দূরে থেকে নিয়ে এসে খাই। যদিও পানি না থাকার খবর তিন দিনেও পৌঁছায়নি পরিচালকের দপ্তরে। বা কখনো হয়তো কোনো বিচ্ছিন্ন দু একটা জায়গায় হয়তো সাময়িকভাবে ইয়ে থাকতে পারে, এ ব্যাপারে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো অভিযোগ বা খুব শীঘ্র দু একদিনের মধ্যে কোনো অভিযোগ কিন্তু আমার কাছে আসেনি। চিকিৎসা না পাওয়া, হয়রানি আর করোনা ভয়েই হাসপাতাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন চট্টগ্রামের রোগীরা। মেডিকেলে যে ভর্তি হব, আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরবো, সে কোনো নিশ্চয়তা নেই। সেবাটা মানুষের দরকার, ওই সেবাটা ডাক্তাররা দিচ্ছে না। তারা দেখা যাচ্ছে যে বাসায় বসে কিন্তু অনেক সময় ডাক্তারদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ভুক্তভোগীরা বলছেন, হয়রানি আর চিকিৎসা না পাওয়ার শঙ্কা থেকেই হাসপাতাল বিমুখ হয়েছেন রোগীরা। চেক আপ করছি পরশু দিনকে, এখন পর্যন্ত আমি রিপোর্ট দেখাইতে পারিনি কাউকে। মানুষের যতটা কমিউনিকেশনটা ইজি হবে, মানুষের ভয় যতটা কমবে, ততটাই মানুষ এখন চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু হাসপাতালমুখী হবে। ভুক্তভোগীরা বলছেন, হাসপাতাল চিকিৎসার নিশ্চয়তা দিতে না পারলে হাসপাতালের প্রতি রোগীদের এই আস্থাহীনতা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতালে নেই চিকিৎসা, সেখানে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষরা। অনিয়ম দুর্নীতি ঢাকতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগেই গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবার হাসপাতাল ক্যাম্পাসের ভেতরেও গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।